স্বাস্থ্য প্রশাসনের সর্বত্র আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন শুক্রবার সকালে রাজধানীর ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি মিলনায়তনে ফার্মাসিস্ট সমাবেশে এ মন্তব্য করেন তিনি ডাক্তার জাহিদ বলেন স্বাস্থ্য খাতে যারা দুর্নীতির সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অন্তর্বর্তী সরকারের সব উদ্যোগ ভেস্তে যাবে পূর্বে যারা বৈষম্যের শিকার হয়েছে তাদের অগ্রাধিকার দিয়ে স্বাস্থ্যখাত পুনর্গঠন না করলে সরকারের প্রতি জনগণের বিশ্বাসের ঘাটতি তৈরি হবে স্বাস্থ্য উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন কথা দিয়ে নয় কাজ দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করুন পেশাজীবীদের সাথে আলাপ আলোচনা ছাড়াই খাতে বিভিন্ন নিয়োগের সমালোচনাও করেন তিনি আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাটের সাথে জড়িত সকলের শাস্তি দাবি করে স্বাস্থ্য উপদেষ্টাকে দ্রুত এ খাতের সকল বৈষম্য নিরসনের আহ্বান জানান তিনি বৈষম্য নিরসনে দেরি হলে সাধারণ মানুষ ফুঁসে উঠবে বলেও হুঁশিয়ারি দেন ডাক্তার জাহিদ সরকার যে কচ্ছপ গতিতে এই স্বাস্থ্য সব অ্যাডভাইজার এবং স্বাস্থ্য সচিবে গুচ্ছে এটি আমরা খেয়াল করছি কিছু বলছি না আপনাদের প্রতি আমাদের বিশ্বাস কমে যাচ্ছে আপনাদের প্রতি আপনারা যে কাজ করতে পারবেন আমরা আশ্বস্ত হতে পারছি না স্বাস্থ্য টেকনিক্যাল সাবজেক্ট স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যের ডিজির পরামর্শ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় চলতে হবে কোন অবস্থাতেই মন্ত্রণালয় তার ইচ্ছা স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য প্রশাসন চালাতে পারে না